বলেছে যে প্রধানমন্ত্রী নাকি পদত্যাগ করবে, এইটা বলে ছাত্রলীগ আর যুবলীগকে বলেছে আমি যাতে পদত্যাগ না করি সেটার জন্য তোমরা মিছিল করবা, তারপর নাকি ছাত্রলীগ আর যুবলীগ নাকি সেটা পাত্তা দেয় নাই। এই যে আজগুবি একটা কথার সাথে আরেকটা কথা, এবং শুরুতেই যখন একটা লোক বলে নেয় যে আমি অনেক রেগে যাওয়ার কারণে বইটা লিখেছি, তো অনেক রেগে যাওয়া লোকের একটা বই আপনি বিশ্বাস আপনি করতে পারেন? জামিনের ক্ষেত্রে একজন ব্যক্তি বলেন যে তার বিরুদ্ধে যে এই মামলাটি চলছে সেটাকে তিনি সহযোগিতা করবেন, তিনি এই এই টার্মস গুলো ভাঙবেন না, তিনি এই এই ঘটনাগুলো করবেন, মানে আইনের ব্যত্যয় তিনি করবেন না, এইটা প্রমাণ করো তো। তিনি কিন্তু বেল বন্ডে সাইন করেন, বেল বন্ড কিন্তু অর্থের বিনিময়ে হয়, ফলে তার একটা বাধ্যবাধকতা থাকে। এই জায়গাটাতে রাষ্ট্রের একটা ক্ষমতা আছে, ক্ষমতাটা কি? কালকে বক্তব্য শুনলাম যে আমাদের ফকরুল সাহেব আপনার কারাগারে, তারপরে হচ্ছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগারে, অমুক নেতা কারাগারে, আমরা কাদের সাথে আলোচনা করব, উনাদেরকে মুক্তি ছাড়া আমরা কোনো কথা বলবো না। এই যে উনারা মুক্তি দাবি করলেন একটা চলমান মামলা, কই আপনারা তো কেউ সমালোচনা করলেন না যে চলমান মামলা কিভাবে উনি দাবি করতে পারে, সরকারের কাছে কেন দাবি করলো, এটা তো বিএনপি অন্যায় করেছে। কেউ কি বলেছেন যে বিএনপি কেন আওয়ামী লীগের কাছে দাবি করছে? মানে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমার কাছে মনে হয় কয়েকটা বিষয় একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে জনাব মনিরুজ্জামান তার যে বক্তব্যটা দিয়েছেন সেখানে বেশ কিছু কথাবার্তা বলেছেন যেগুলোর উত্তর দেওয়া প্রয়োজন। সেটা হলো 28 অক্টোবরে তিনি যে বলেছেন যে নয়ন নয়ন যার কথা আমরা বলছি তাকে নাকি হাঁটতে দেখা গেছে, এটা সর্বৈব একটি ভুল ইনফরমেশন, আমি বলবো এটাকে মিথ্যে বললে অত্যুক্তি হয় না, সেটার পুরোপুরি ফুটেজ রয়েছে সেখানে। এবং আপনারা জানি না অনেকে দেখেছেন কিনা, আমাদের মোহাম্মদ আলী আরাফাত ভাই এটা নিয়ে একটি দীর্ঘ ভিডিও বানিয়েছেন যে কিভাবে সে আপনার বাসের সামনে গেল, কিভাবে সে বটলটা থ্রো করলো, কিভাবে সে আগুন লাগালো এবং তার ছেলে পেলেরা কিভাবে করলো, সেটার একটা পুরোপুরি ভিডিও অলরেডি অন্তর্জালে রয়েছে। এইটা দেখার পরেও যখন হাঁটাহাঁটির গল্পটা শুনতে হয় সেটা খুবই দুঃখজনক, এটা রাইট রেফারেন্স দিয়ে তিনি বলেননি এবং এটা তার একেবারেই সেলফ এক্সপ্লেনেটরি, এটা এটা আসলে আই ক্যান নট টেক ইট ইজ অন বোর্ড। আচ্ছা, এরপরে উনি মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই গ্রন্থটির রেফারেন্স দিয়েছেন, এটা বিএনপি জামাত যারা সমর্থক আছে তারা প্রায়ই, তাদের খুবই প্রিয় একটা বই, এই বইয়ের রেফারেন্স তারা প্রায় দেয়। ইনফ্যাক্ট এই বইটা আমার কাছে এই মুহূর্তেই আছে। এই বইটা সম্পর্কে আমি সম্যক অবগত। এই বইটা শুরুতেই, একেবারে শুরুতেই এই মতিউর রহমান রেন্টু বলেছে যে তাকে বিভিন্ন জায়গাতে পিএনজি করবার কারণে সেই রাগের বশবর্তী হয়ে তিনি এই গ্রন্থটি লিখেছেন। আমি এই বইয়ের বাকি অংশ ধরেন বাদই দিলাম, একটা লোক তার শুরুতে ডিসক্লেমার দিয়ে বসে আছে যে এই বইটা সে কখনোই লিখতো না যদি না তাকে পিএনজি করা হতো। তাহলে যখন ক্রোধের বশবর্তী হয়ে কোনো বই লিখছে এবং বলছে যে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, সেই বইটিকে আপনি যখন আমলে নিয়ে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, সেটা ঠিক কতটুকু আমলে আপনি নিতে পারবেন সেটা প্রথম একটা প্রশ্ন বটে। এরপর বইয়ের বিভিন্ন জায়গাতে নানান ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন হচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী গোলাম আজমের সাথে বৈঠক করে তারা দুজন ঐক্যমত্য হয়, দুজন ঐক্যমত্য হয়ে বিএনপিকে তারা ক্ষমতা থেকে বের করার জন্য তারা ঐক্যমত্য হয়, অথচ এই মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই যুদ্ধাপরাধের বিচার তার আমলেই সেটা সংঘটিত হয়েছে। এবং এই যে ডিসক্রিপেন্সিস একটার পর একটা, তারপরে বলেছে যে প্রধানমন্ত্রী নাকি পদত্যাগ করবে, এইটা বলে ছাত্রলীগ আর যুবলীগকে বলেছে আমি যাতে পদত্যাগ না করি সেটার জন্য তোমরা মিছিল করবা, তারপরে নাকি ছাত্রলীগ আর যুবলীগ নাকি সেটা পাত্তা দেয় নাই। এই যে আজগুবি একটা কথার সাথে আরেকটা কথা, এবং শুরুতেই যখন একটা লোক বলে নেয় যে আমি অনেক রেগে যাওয়ার কারণে বইটা লিখেছি, তো অনেক রেগে যাওয়া লোকের একটা বই আপনি বিশ্বাস আপনি করতে পারেন? এটা আপনার জন্য খুবই কনভেনিয়েন্ট, খুবই আপনার জন্য পছন্দের হতে পারে, বাট অন্তত পক্ষে যেই মানুষটা বলে যে আমি খুব রেগে বই লিখলাম, আমি একজন সুস্থ মানুষ হিসেবে তার বইটা পড়তে পারি না, সেটা আমার পক্ষে আসলেও আমি আসলে সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করি না। আমি আগেই বলে নিচ্ছি যে আমি যা বলেছি বইটা আমার সামনে ধরা, বইটার যদি কোনো ধরনের আপত্তি থাকে বলতে পারেন, এই কথাগুলো লেখা আছে একদম ভূমিকাতে। আচ্ছা, এরপরে এক রাতে জামিনের প্রসঙ্গটা এসছে। আমার মনে হয় যে এই যে বিভিন্ন টক শোজে আজকে মনির ভাই যেটা বলছেন বা বলার চেষ্টা করছেন, এটা একমাত্র সম্ভব হচ্ছে কারণ আইন সম্পর্কে বা আমাদের ফৌজদারি কার্যবিধি সম্পর্কে প্রবল রকমের অজ্ঞানতার কারণে।
আমি জানি না আপনারা ফৌজদারি কার্যবিধি সম্পর্কে এখানে যারা আলোচনা করছেন তারা ঠিক কতটুকু জানেন, বাট আইনজীবী হিসেবে আমি খুব দায়িত্ব নিয়ে বলি, সেটা হচ্ছে যে যখনই একটা জামিন আবেদন হয় সেই জামিন আবেদনের বিরোধিতা করে, অর্থাৎ রাষ্ট্র ভার্সেস যখন অন্যান্য থাকে তখন সেটার বিরোধিতা করা হচ্ছে প্রসিকিউশন। প্রসিকিউশনটা হচ্ছে রাষ্ট্র সরকার যিনি চালান তারা, তারা যদি কোনো জামিনের বিরোধিতা না করেন, এবং একটা কথা মাথায় রাখবেন, একটা জামিন যখন চাওয়া হয় তখন ওই জামিন ব্যক্তি কি বলেন, জামিন ব্যক্তি বলেন যে মাথায় রাখতে হবে যে জামিন দেওয়া মানেই তার অপরাধ থেকে তাকে দায় মুক্তি দেওয়া নয়, অর্থাৎ আমার বিরুদ্ধে যদি কোনো একটা অভিযোগ আসে সেই অভিযোগের বিচার ঠিকই চলবে, কিন্তু আমি আমার নিজের মানে আমি একটা মুচলেকা দিয়ে আমি আমার ঘর থেকে বা আমার নিজস্ব ঠিকানা থেকে আমি সঠিক সময় সেখানে হাজিরা দিব, বিচারকে সাহায্য করব, এই মর্মে জামিন দেওয়া হয়। আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে জামিন মানে হচ্ছে তাকে সম্পূর্ণ মামলা থেকে খালাস দিয়ে দেওয়া, জামিন কিন্তু একটা মানুষের অধিকারও বটে। যদি প্রসিকিউশন একটা জামিন আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের আপনার বিরোধিতা না করে তাহলে একজন কেন 10 লক্ষ লোককে জামিন দেওয়া সম্ভব, এই তথ্যটা না জানার কারণে এইটা নিয়ে এক ধরনের নোংরা, আমি বলবো নোংরা প্রপাগান্ডা করা হচ্ছে। 20,000 কেন, 50,000 লোককে জামিন দেওয়া সম্ভব কোন, ধরা যাক যে আপনার এই অজ্ঞাতনামা যদি প্রস্তাবে রাজি হয়, আমি 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 বলছি যে যখনই এই ধরনের মামলাতে ধরেন রাজনৈতিক একটা ঘটনাতে কি হয়, রাজনৈতিক একটা ঘটনাতে যখন একটা সহিংসতা হয় তখন সেখানে পুলিশ অনেক অজ্ঞাতনামা লোকের নাম লেখে, কেন লেখে, কারণ সবার নাম ঠিকানা ওই মুহূর্তে পাওয়া সম্ভব না, পুলিশ তদন্তের সাপেক্ষে সেটা বের করে, সেই জন্য অজ্ঞাতনামা। ফলে অনেককে সন্দেহের বশবর্তী বা ওই মামলার সাথে জড়িত আছে সন্দেহে গ্রেফতার করে, সুনির্দিষ্ট অভিযোগ গঠন হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ যখন জামিন চায় সেই জামিনের বিরোধিতা প্রসিকিউশন নাও করতে পারে, যদি না করে তাহলে তার জামিন হবে। একটা মামলাতে যদি 1200 জন আসামি থাকে বা 1200 জনকে গ্রেফতার করা থাকে আর প্রসিকিউশন যদি বিরোধিতা না করে তাহলে 1200 জনের জামিন হবে, আমি জানি না তাদের বিরুদ্ধে যেই অভিযোগ সেই অভিযোগ থেকে কিন্তু তারা অব্যাহতি পাচ্ছেন না, কি হচ্ছে শুধুমাত্র তিনি যে আটক আছেন এই আটকাদেশটা শর্ত সাপেক্ষে তার মুক্তি ঘটবে ভাবে আছে যে রাষ্ট্র যদি বিরোধিতা না করে। তাহলে আব্দুর রাজ্জাক সাহেব যেটা বলেছেন যে নির্বাচনের ক্ষেত্রে যেহেতু যেহেতু বিরোধী দল বলছেন যে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা কাদেরকে নিয়ে ইলেকশন করব, তো এই ধরনের কথা বলার কারণে একজন রাজনৈতিক ব্যক্তি তো কি বলবে, ঠিক আছে যে আপনারা যেহেতু কথা দিচ্ছেন যে এই ধরনের সহিংসতা আর করবেন না এবং এই মামলাগুলোতে আপনারা হাজির থাকবেন এবং এই মামলাগুলো সঠিকভাবে যাতে চলে সেই ব্যাপারে সাহায্য করবেন, ফলে সবে রাষ্ট্রপক্ষ সেটার বিরোধিতা করবে। কৃষি মন্ত্রীর আমি যে প্রসঙ্গটা বলবার চেষ্টা করেছি একটু মানে আমাদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে মূলত যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা খুবই ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বক্তব্যগুলো আছে এগুলো নিয়ে আমরা গুজব ছড়াতে খুব পছন্দ করি। আইনে যদি কেউ হস্তক্ষেপ করে আইনি প্রক্রিয়াতে আপনি যেরকম সংক্ষুব্ধ হন আমিও একইভাবে একজন আইনজীবী হিসেবে সংক্ষুব্ধ হই, আমার মনে হয় আমাদের এই চারজনের মধ্যে এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই, কিন্তু বুঝবার ব্যাপারটা আছে জামিন জামিন নিয়ে আমরা যখনই কথা বলছি বাংলাদেশের প্রেক্ষিতে আমি লক্ষ্য করে দেখেছি যে জামিন হয়ে যাওয়াটাকে একটা মানুষ তার মামলা থেকে খালাস হিসেবে মনে করে এবং মনে করে যে জামিন যেহেতু হয়ে গেছে সব শেষ, কিন্তু আমরা এইটা মাথায় রাখি না জামিনটা শুধুমাত্র অতটুকুই, ঠিক তিনি ওই মামলাটা চলবে মামলার কার্যক্রম চলবে তিনি শুধু তার গৃহ থেকে বা তার যেখানে তিনি থাকেন সেখান থেকে এসে মামলাটা তিনি সহযোগিতা করবেন। জামিনের ক্ষেত্রে একজন ব্যক্তি কি বলেন, জামিনের ক্ষেত্রে একজন ব্যক্তি বলেন যে তার বিরুদ্ধে যে এই মামলাটি চলছে সেটাকে তিনি সহযোগিতা করবেন, তিনি এই এই টার্মস গুলো ভাঙবেন না, তিনি এই এই ঘটনাগুলো করবেন, মানে আইনের ব্যত্যয় তিনি করবেন না, এইটা প্রমাণ করো তো তিনি কিন্তু বেল বন্ডে সাইন করেন, বেল বন্ড কিন্তু অর্থের বিনিময়ে হয়, ফলে তার একটা বাধ্যবাধকতা থাকে। এই জায়গাটাতে রাষ্ট্রের একটা ক্ষমতা আছে, ক্ষমতাটা কি, রাষ্ট্র আমরা যখন কোনো একটা জামিন হিয়ারিং মানে বেইল হিয়ারিং হয় তখন রাষ্ট্র যদি এটার বিরোধিতা না করে, অ্যাটর্নি জেনারেল যারা আছে পিপি যারা আছে তারা যদি বিরোধিতা না করে তাহলে কোনো মানুষের জামিন হতে পারে।
এই ফেভারটুকু রাষ্ট্র করতে পারে, কার জন্য করতে পারে, কোন বৃহত্তর স্বার্থে। এখন বৃহত্তর স্বার্থটা কি, 2018 সালের ইলেকশনের আগে বিএনপি তৎকালীন যে নাগরিক ঐক্যজোট আছেন, ঐক্যজোটের ব্যক্তিরা ছিলেন, তারা আওয়ামী লীগের কাছে দাবি করেছিলেন যে তাদের যত এত এত নেতাকর্মী আটক আছে তাদেরকে মুক্তি দিতে হবে। কই আপনারা তো একটাবারের জন্য কেউ সমালোচনা করলেন না, বা এতদিন ধরে যে বলে বলে এসছে যে এই যে আজকেও আমি রিজভী সাহেবের গতকালকে বক্তব্য শুনলাম যে আমাদের ফকরুল সাহেব আপনার কারাগারে, তারপরে হচ্ছে যে আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগারে, অমুক নেতা কারাগারে, আমরা কাদের সাথে আলোচনা করব, উনাদেরকে মুক্তি ছাড়া আমরা কোনো কথা বলবো না। এই যে উনারা মুক্তি দাবি করলেন একটা চলমান মামলা, কই আপনারা তো কেউ সমালোচনা করলেন না যে চলমান মামলা কিভাবে উনি দাবি করতে পারে, সরকারের কাছে কেন দাবি করলো, এটা তো বিএনপি অন্যায় করেছে। কেউ কি বলেছেন যে বিএনপি কেন আওয়ামী লীগের কাছে দাবি করছে? এই যে বিএনপির একটা অনৈতিক দাবি, এইটা নিয়ে তো আপনাদেরকে কোনোদিন টকশো করতে দেখি না। টকশো তখনই হয় যখন খাদ্যমন্ত্রী বলে ঠিক আছে জামিন হয়ে যাবে, কারণ কি রাষ্ট্র এটার প্রতিবাদ করবে না, এইটা করলে বিপদ। আবার বিএনপি নেতৃবৃন্দ যখন বলে যে আমরা আওয়ামী লীগের কাছে এসে যখন বলে যে উনাদেরকে বলেন আগে জামিন দিতে, তাহলে বিএনপি তো বলছে এই ধরনের অনৈতিক আবদারের কথা, তখন তো আপনারা কোনো ধরনের প্রতিবাদ করেন না, কিচ্ছু করেন না। তো আলটিমেটলি এই যে আমরা মানে একই যাত্রাতে দুই রকমের ফলাফল হয় সেটা খুবই খারাপ। আমরা কি আসলেই রাজনৈতিক পরিস্থিতিগুলোকে নির্মোহভাবে বিবেচনা করতে পারি বা পেরেছি? আমার কাছে মনে হয় এইদিকে বিরোধী পক্ষের এক ধরনের ভয়ঙ্কর রকমের ব্যর্থতা আছে। এবং আপনারা যারা, আমি আমি মানে টক শো হোস্ট, আমি আপনাকে কোনোভাবে গিলটি বলবো না, কিন্তু এইটাও বলবো যে এই প্রশ্নটুকু কেন আপনারা তোলেন না, দেখি না আপনি আমাকে গিলটি বলবেন কেন, আমি তো নিজে গিলটি না, আপনি বলতে পারেন না, মানে না গিলটি বলছি, আমি এটা বলছি যে এই প্রশ্নগুলো আপনারা একটু করা উচিত, যে আপনারা যে এইভাবে দলের কাছে গিয়ে বলছেন, মানে একটা রাজনৈতিক দলের কাছে গিয়ে বলছেন যে কেন আপনারা ওদেরকে জামিন যে চাইছে, জামিনের আবদার যে করছে, আপনারা কি কখনো বিএনপি নেতৃবৃন্দর কাছে প্রশ্ন করেছেন যে আপনারা জামিনের আবদার করবেন কোর্টে, ওয়াই ইউ আর টকিং অ্যাবাউট দিস জামিন অ্যান্ড স্টাফ উইথ আপনার আওয়ামী লীগের নেতাকর্মী, এই ধরনের কি আপনারা প্রশ্ন করেছেন? ফলে আমার কাছে মনে হয় যে আমাদের, আমরা যেভাবে মিডিয়া দেখাতে চায় আমাদের জনগণ সেভাবে দেখে, মানুষ সেভাবে দেখে, এবং আলোচকরা ওভাবেই আলোচনা করে। নিজাম ভাই, আপনি ওই যে বিএনপির আন্দোলনের ব্যাপারে বা মামলার ব্যাপারে যে দুয়ে দুয়ে চার মিলাইছেন না, আপনি টকশোর ব্যাপারেও কিন্তু দুয়ে দুয়ে চার মিলিয়েছেন। আমরা যে সারাদিন কতগুলো টকশো করি, কি কি আলোচনা হয় সেটা আপনি, আমরা কাকে কি প্রশ্ন করি সেটা নিশ্চয়ই আপনার সবকিছুই জানা না, এবং সব প্রোগ্রামই আপনি দেখেন না। তো আপনি সব প্রোগ্রাম আমার দেখা হয় না। যদি এই ধরনের প্রশ্ন আপনি করে থাকেন আমি আপনাকে সাধুবাদ জানাবো, এবং এই পার্টিকুলার জায়গাতেও আমি আমার প্রশ্ন মানে উঠিয়ে নিলাম, যদি আপনি এটা বলে থাকেন খুবই আমি ওয়েলকাম করব। কিন্তু আমার সাধারণত আমার অভিজ্ঞতা যেটা বলে, মানে অতীত অভিজ্ঞতা, আমরা যে জিনিসগুলো দেখি, কারো যদি জামিন হয়ে যায়, যেমন শাহজাহান ওমর সাহেবের জামিন হয়েছে, এটা নিয়ে যে ধরনের গুজব ছড়ানো হয়েছে যে উনি একটা মামলাতে কেন উনি জামিন আবেদন উনার হলো তার হলো না, জামিন কেন হয়েছে, এই প্রশ্নের উত্তর ওবায়দুল কাদের সাহেব দিবেন নাকি আদালত দিবেন? আপনারা কেউ কি কখনো শাহজাহান ওমর সাহেবকে যে জামিন দেওয়া হয়েছে তার জামিনের কাগজগুলো কখনো দেখতে চেয়েছেন বা আপনারা উদ্ধার করেছেন? ওইখানে তো পরিষ্কার ভাবে লেখা জামিন দেওয়া হয়েছে, তিনি জামিন আবেদন কখন করেছেন, তার আসলে কি লেখা ছিল, তার কোনো মেডিকেল ডকুমেন্টস ছিল কিনা, অনেক কিছু এখানে ফ্যাক্টর আছে। সুতরাং আমার কাছে মনে হয় আমরা যা দেখি যা শুনি, মানে স্পেশালি আইনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমার মনে হয় নথিপত্র দেখেই বলা উচিত। অনেক ধন্যবাদ।